এই জন্য মেরে ভাইও ডাকো তাকে, ডাকো ভালোবেসে ভালোবেসে, তাকে একবার ডাকবা একবার, মজা করে একবার ডাকো, মজা করে একবার, তিনি দিবেন 76 বার। তুমি ডাকবা তোমার যোগ্যতা মতে, তিনি দিবেন তার যোগ্যতা মতে। তুমি ডাকবা তোমার হায়াত মতে, তিনি দিবেন তার হায়াত মতে। তুমি ডাকবা এখানে, তিনি দিবেন জান্নাতে। তুমি ডাকবা এখানে, তিনি দিবেন জান্নাতে। আল্লাহ হা ফাযকুরুনি বিতাতি আযকুরুকুম বিরহমতি। তুমি আমাকে আমার আমার ইবাদত দিয়ে ডাকতে থাকো, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিতে থাকব। তুমি আমাকে আমার তুমি ভালোবেসে ভালোবেসে ডাকো, তোমার যত আশা আছে সব ভরে দিব। তুমি আমাকে আশায় আশায় ডাকো, সব আশা আমি ভরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু তোমাকে বুঝাবো কিভাবে, চুলগুলো ধুইতে কিন্তু শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে কিন্তু পেচ ওয়াশ লাগে, দাঁতগুলো ধুইতে কিন্তু পেস্ট লাগে, শরীরটা ধুইতে কিন্তু গায়ের সাবান লাগে, এবার কাপড় ধোয়ার জন্য কিন্তু কাপড়ের সাবান লাগে, এবার জুতাটা মাজার জন্য কিন্তু জুতার কালি লাগে। আচ্ছা পেস্ট দিয়া কেউ শ্যাম্পু করে তাহলে বোঝা গেছে, চুলের জন্য শ্যাম্পু লাগে আলাদা, চেহারার জন্য আলাদা, দাঁতের জন্য আলাদা, বগলের জন্য আলাদা, কি এবার দেখেন জুতার জন্য আলাদা, এবার কাপড়ের জন্য আলাদা, বলে না? আচ্ছা এবার যতগুলো জিনিস দেখলেন, এবার পাতিল মাঝে মেয়েরা এই কটা দিয়ে না অন্য কিছু দিয়ে, এবার ভীম পাউডার লাগে, ভীম লিকুইড লাগে। আচ্ছা এবার বলুন তো দেখি, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ধোয় না অন্য কিছু দিয়ে? আচ্ছা এবার গাড়ির গ্লাসটা পরিষ্কার করবেন, এবার এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে? আচ্ছা এবার গাড়ির পার্টস গুলো পরিষ্কার করবেন, এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে? তাহলে সব তো বুঝে আসলো। আচ্ছা চশমাটা পরিষ্কার করবা, এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে? এবার ঘড়িটা পরিষ্কার করবা, ঘড়ির পার্টসটা পরিষ্কার করবা, এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে? এবার মোবাইল খুলে মোবাইলের পার্টস গুলো পরিষ্কার করবা, এগুলো দিয়ে না অন্য কিছু দিয়ে? সুবহানাল্লাহ, বলবেন না? এবার বন্ধু বলো, তোমার দাঁতের জন্য যদি আলাদা কিছু দরকার হয়, তোমার মাথার জন্য যদি আলাদা কিছু দরকার হয়, তোমার চেহারার জন্য যদি আলাদা কিছু দরকার হয়, তোমার জুতোর জন্য যদি আলাদা কিছু দরকার হয়, তোমার গাড়ির গ্লাসের জন্য যদি আলাদা কিছু দরকার হয়, এবার বন্ধু বলো তোমার দিলের জন্য কি আলাদা কিছু লাগবে না? তোমার দিল বলতে কিছু আছে কিনা, জোরে বলেন আছে কিনা? আমি তো দুয়ের সমন্বয়ে মানুষ, শরীর এবং দিল দুয়ের সমন্বয়ে মানুষ, শরীর এবং রুহ দুয়ের সমন্বয়ে মানুষ। শরীরের জন্য যদি এত কিছু লাগে, রুহের জন্য লাগবে, রুহের জন্য কি চাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো। তাহলে এটা কতবার বললে দিল পরিষ্কার হবে? আচ্ছা আমাদের মা বোন গুলো পাতিল মাঝে কতক্ষণ মাঝে, বলেন কতক্ষণ মাঝে? আচ্ছা প্লেট মাঝে কতক্ষণ মাঝে? এবার আপনি দিল মাঝবেন কতক্ষণ? লিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার বলবেন একবার সুবহানাল্লাহ। আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবে। কি এবার আসার আগের দিন গেছি উহুদে, গত মাসে 27 বা 28 তারিখ উহুদের মাঠে গিয়া আমি শুধু একটাই বলছি, উহুদের পাহাড়ের দিকে তাকায়া, ওয়া সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, ওয়ালহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন, সুবহানাল্লাহ। আমার খালি এই কথা মনে পড়ছে, এত বড় পাহাড় একবার সুবহানাল্লাহ বললে এই পাহাড়ের চেয়ে ভারী নাকি দিবে? হায় পাহাড়ের ওজন কত, পৃথিবীর কোন টেকনোলজি জানে না।
এই পাহাড়ের কোন ওজন কত পৃথিবীর কোন টেকনোলজি এখনো এটাকে আবিষ্কার করতে পারেনি কেমনে বলবে এটার ওজন কত আন্দাজাই লাগাতে পারবে এটার ওজন কত সুবহানাল্লাহ বলেন বলেন সুবহানাল্লাহ 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 যদি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার 34 বার পড়ে আল্লাহর নবী বলেন কথা দিলাম গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবে ওয়ালাউ কাসুরাত যত কোটি গুনাহ হোক না কেন করবো ইনশাআল্লাহ বন্ধু এগুলো যদি কেউ আমাকে মাঝে মাঝে মনে না করে আমি তো ভুলে যাব কেন আমরা পড়ি না ভুলে গিয়েছি বলেই তো পড়ি না এগুলো আমাদেরকে মনে করানো হয় নাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হযরত আলী বলেন ফাতেমা খায়বর থেকে আব্বার কাছে অনেকগুলো গোলাম আসছে ফাতেমা তুমি গিয়ে আব্বার কাছে বলবা ফাতেমা তুমি গিয়ে আব্বার কাছে বলবা আব্বা আটা পিষ্টি পিষ্টি দাগ পড়ে গেছে পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে আব্বা হাসান আর হোসাইনের বেশি খেদমত করতে পারি না ওদের দোহাই দিয়ে আব্বা যদি একটা গোলাম আমাকে দিতেন আব্বা বললেন ফাতেমা আমি তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না যদি সেদিন ফাতেমাকে রাসূল গোলাম দিতেন আমাদের প্রত্যেকের মেয়েরা আমাদের কাছে এসে বলতো রাসূল তো তার মেয়েকে গোলাম দিছে আপনি দিবেন না কেন ঠিক আজি সাহেব তো পারতো আমরা তো পারতাম না কি অবস্থা হইতো আমরা হযরত রাসূল বলেন ফাতেমা গোলামের চেয়ে দামিটা কি দিব না ফাতেমা তো ফাতেমা ফাতেমা বলেন আব্বা গোলামের চেয়ে দামিটাই দিয়ে দেন রাসূল বলেন ফাতেমা ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার দালিকা খাইরুন লাকি মিন খাদিমিন এটা খাদিমের চেয়ে তোমার জন্য কোটি কোটি গুণে ভালো ফাতেমা তো পাইলেন মজার সংবাদ ছুটলেন বাড়ির দিকে খুশিতে খুশিতে দৌড়াইলেন হযরত আলী বললেন ফাতেমা গোলাম কোথায় গোলাম আনোনি ফাতেমা বললেন আব্বা আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে এবার হযরতে ফাতেমা আলী বললেন ফাতেমা আমাকেও দিয়ে দাও এবার হযরতে ফাতেমা বলেন আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটা গোলামের চেয়েও ভালো এবার হযরত আলী তার ইন্তেকালের আগে বললেন আমি ফাতেমার কাছ থেকে শোনার পরে জীবনে কখনো ছেড়ে দেই নাই জিজ্ঞেস করেছে অফি আশিয়াতে ইয়াউমি সিফিন সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি তিনি বললেন হ্যাঁ সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি পড়বো এরে বন্ধু ফেসবুক তোমাদেরকে কি কি দিয়েছে এরে দোস্ত নিজের উপর নিজে ব্রেক কষো এটা জীবন নয় আল্লাহর কসম যে জীবন মালিকের গোলামি করে না এটা জীবন না যে গরু দুধ দেয় না এই গরু বেশি দিন রাখে না যে গরু দুধ দেয় না এই গরু বেশি দিন রাখে না যে গরু বাচ্চা দেয় না এই গরু বেশি দিন রাখে না যে গরু হালে হাঁটে না এই গরু বেশি দিন রাখে না যে মুসলমান নামাজ পড়ে না এই মুসলমান জমিনে বেশি দিন টিকবে না এই নগ্নতা এটাই তোমার জীবনের শেষ কথা নয় এই নগ্ন ছবি জীবনের শেষ কথা নয় এরা ইহুদি ছবি দেখবে এখানে আমরা ছবি দেখব জান্নাতে ওরা খেলবে এখানে আমরা খেলবো জান্নাতে ওরা খাবে এখানে আমরা খাবো জান্নাতে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ কিভাবে বললে বুঝবো কিভাবে বললে কিভাবে বললে আমার দিলে বসবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি এভাবে ঘুমাবার সময় 33 33 34 বার করে আমল করে আমি অভিজ্ঞতা থেকে বলছি জীবনে সে কখনো কোনো খাদেমের মহতাজ হবে না জীবনে তার প্যারালাইসিস হবে না জীবনে তাকে ধরে ধরে বাথরুমে নিতে হবে না জীবনে কেউ তার মুখে লুকমা তুলে দিতে হবে না তাকে না রব্বে রব্বে করিম খাদেবের মোহতাজ ছাড়া কবরে নিয়ে যাবে কেমন হবে করবো না ইনশাআল্লাহ কতবার সুবহানাল্লাহ কতবার
33 بار الحمد لله কত بار 33 بار الله اكبر কত بار পড়ব ইনশাআল্লাহ পাঁচটা মাঝে কয়শ 500 পাঁচটা মাঝে কয়শ 500 জোরসে বলো 500 পাঁচটা মাঝে কয়শ 500 তোমার সময় কয়শ 100 আহ আমি বলি ওরা যদি দুনিয়ার সমস্ত ভাওতাবাজি মিছে কথাগুলো বারবার বলতে পারে আমি রাসূল আমার রাসূলের সত্য কথাগুলো বারবার কেন বলতে পারবো না ঠিক ওরা কি না বলে বারবার কি পরিমাণ মিথ্যে কথা অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক ঠিক কতবার বলে এরা বারবার ক হাজার বার কি বলে বারবার 12 বার নি বলে ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ হ্যাঁ কতবার বলে আচ্ছা এই বাজারে মানুষগুলো জানে না অমুকের মার্কাজে এটা এখানে 70000 বার বলতে হবে কেন বুঝেন না কথা এরা সবাই জানে কিনা অমুকের মার্কাজে খুনতি জানে কিনা বলেন না তো কতবার কইলে শরণ হয় এরা যদি এই কথাটাকে যদি হাজার বার লাখ বার কোটি বার বলতে পারে আমি কেন বলতে পারবো না পাঁচটা মাঝে 500 বার পাঁচটা মাঝে 500 বার পাঁচটা মাঝে 500 বার পাঁচটা মাঝে 500 বার বলেন পাঁচটা মাঝে কত বার আল্লাহ সোয়ার সময় 100 বার এ হইল কত বার 600 বার 600 বার কত বার কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 100টা গোলাম আজাদের নেকি দিবে বন্ধু তুমিও পারলে আমাকে এতে লাভের কিছু শোনাও আমি তোমার পায়ে ধরে তোমার লাভের কিছু শুনালাম এটা তোমারও লাভ তোমার বিবিরও লাভ তোমার সন্তানদেরও লাভ আল্লাহর কসম এটা দো জমিনের টিকে থাকার আসবাব সুবহানাল্লাহ পারি না বলতে পারি না শব্দের দন্যতা শরীরের দুর্বলতা পারি না 100 বার সুবহানাল্লাহ কি দিবে বলেন বলে গেছে 100টা গোলাম আজাদের নেকি দিবে 100 বার আলহামদুলিল্লাহ 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 100টা ঘোড়া আল্লাহর রাস্তা দান করার নেকি দিবে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100টা উট কুরবানি করার নেকি দিবে এবার ছন্দে শোনাবো ছন্দে ছন্দে শোনাবো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে সুবহানাল্লাহ কি তোমাদের মোবাইল থেকে পারলে আরো সুন্দর একটা ছন্দ আমাকে শোনাও কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ করব ছন্দে ছন্দে বলেন ভাল লাগে না আমারটা ভাল না লাগলে তাদেরটা ভাল লাগে কেন এক্সকিউজ মি 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে সুবহানাল্লাহ করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ ইয়া বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা গলাটা সুন্দর নাই কি করি
যেমনটি আছে এমনটি তো কি করি সুন্দরে আছে কি মাশাআল্লাহ গলা সুন্দর থেকে তো আরো কত মানুষ আসতো আল্লাহু আকবার কি